ছাদে উঠে পেয়ারা পাড়ার সময় নিচে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে আরামবাগের তিরোল অঞ্চলের ইয়াদপুর গ্রামে। মৃত ওই মহিলার নাম দীপা মালিক। জানা গেছে তাঁদের বাড়ির পাশেই একটি পেয়ারা গাছ রয়েছে। বুধবার বিকেলে একতলা বাড়ির ছাদে উঠে তিনি ওই পেয়ারা পাড়ছিলেন, তখনই অসতর্কতাবশত তিনি নিচে পড়ে যান। পরিবারের লোক সঙ্গে সঙ্গে তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। আমাদের বাড়ির পাশে একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছে পেয়ারা পাড়তেছে, ব্যালেন্স আছে পুরো গাছে। কোথায় বাড়ি আপনাদের? ইয়াদপুর পুরো পাড়া। কতলার ছাদ? একতলার ছাদ। কী নাম যিনি মারা গেছেন? দীপা মালিক। কখন হয়েছে এটা? বিকাল চারটে। তারপর কী করলেন আপনারা? তারপর যখন পড়ে গেছে আওয়াজ হয়েছে বাড়ি থেকে বেরিয়ে, দেখ নিয়ে এসে জল ঢালা হয়েছে, তৎক্ষণাৎ আমার হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে টিকিট করিয়ে যখন এই বিলিং আনা হয়েছে তখন ডাক্তার বলে মারা গেছে। কত বয়স হবে ওনার? আমার না, যিনি মারা গেছেন 51-52 বছর। ওনার বাড়ি থেকে কে আছেন? ওনার বাড়ি দুই ছেলে, দুই বৌমা, স্বামী দীপা মালিক। আপনি কে হন? আমিও বড়ো ছেলে। আচ্ছা, ওঠেনি ছাদ থেকে গাছ, পেয়ার গাছটা পেয়ারের গায়ে, ছাদের গায়ে, ছাদ থেকে পারা যায়। ছাদ থেকে ঘেরা ছিল না প্লাস্টিক ছাদ, এমনি কাটবার, অল্প কাটবার। আপনার নাম দাদা? তন্ময় মানে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রিস্কুল।